পুলিশকে মাথার ঝাল থেকে আছে 500 মিটার দূরে দিনে বেলা কি করে একটা মানুষকে গুলি করে মারে এটা বলুন স্যার একটা কথা শুনে রাখুন হ্যাঁ বলুন স্যার শিডিউল কাস্ট বলে মারছে হ্যাঁ বাংলার 22% মানুষ তপশিলি সম্প্রদায়ের মানুষ যারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে হ্যাঁ তাদের সেফগার্ড করার দায়িত্ব ওনার উনি যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে যা কানুনি কারবাই করার আছে এবং কারা কারা মদত করছে এদের সেফগার্ড করার জন্য ভারতের রাষ্ট্রপতি আমাকে মনোনয়ন করেছেন তো আমি দেখে নিচ্ছি এর তদন্ত হবে আবার এক মৃত্যু বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় এখনো ঠান্ডা হয়নি পরিস্থিতি বৃহস্পতিবার খুনের অভিযোগ খতিয়ে দেখতে ময়না পৌঁছন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আধিকারিকদের সঙ্গে নিয়ে সরু পুকুরের ধার বেয়ে সোজা পৌঁছে যান ঘটনাস্থলে কি ঘটেছিল কিভাবে মিলল বিজেপি নেতার দেহ পুঙ্খানুপুঙ্খ জানতে চান অরুণ হালদার পুলিশের তরফে এক আধিকারিক হাত নেড়ে বর্ণনা দিলেন বটে কিন্তু তাতে সন্তুষ্ট হননি জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি যে এখানে ডেড বডিটা কোন অবস্থায় পেলো মানে ওনারা বলছেন কিছু দেখেননি তো কিছুই না দেখে একটা ডেড বডি নিয়ে গেল পুলিশ অফিসাররা আমি এই কারণে ঘটনাস্থল পর্যন্ত কেন আসলাম আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে লাশটাকে কি অবস্থায় পাওয়া গেছে তার গায়ে কোনো ডেড বডিতে কোনো দাগ আছে কিনা গুলির দাগ আছে না মানে কিভাবে করলো সেইগুলো বোঝার চেষ্টা করলাম ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার কমিশন পৌঁছানোর পরও কেন এসপি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না আইসিকে ধমক অরুণ হালদারের ছোট ঘটনা হলেও কমিশন যখন যায় ভারতবর্ষের কমিশন এটা কোনো পঞ্চায়েতের কমিশন না পঞ্চায়েতের মানে ভারতবর্ষের কমিশন সেই কমিশনে যখন এই অবধি এই স্পট অবধি পৌঁছে গেল সেখানে এসপি তো অনেক ছোট ব্যাপার অনেক অনেক স্টেটে আমরা গেছি ইভেন ডিজিকে পর্যন্ত নিয়ে গেছি সেখানে এসপি আসলো না একদম থানার আইসিকে পাঠিয়ে আমাকে অপমান করা হচ্ছে না এদিন মৃত বিজেপি বুথ সভাপতির বাড়িতে পৌঁছে যান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি পা রাখতেই একরাশ চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ পরিবারের সদস্যদের কেন পরিবারের অজান্তে ময়নাতদন্ত করা হলো তপশিলি জাতি বলেই অত্যাচার অভিযোগ পরিবারের রাজ্যের পুলিশ চুরি করা ঠেলাটা নিয়ে এলো কালকে তো ঘরে লোক জানতে পারলো না তার পোস্ট মেটাপ হয়ে গেল ওখানে আমরা তপশিল জাতি বিশাল ভুগছি বিশাল যার কারণে রাজ্য পুলিশও আমাদেরকে তাদের মদতে আমাদের এরকম করছে আজ আমার বাবাটার প্রাণ চলে গেল পুলিশের নেতৃত্বে মার্ডার হয়েছে পরিবারের সঙ্গে কথা বলার পর এমনই বিস্ফোরক দাবি জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের এটা তো পরিষ্কার এনাদের সাথে কথা বলার পরে এত পরিকল্পিতভাবে পুলিশের নেতৃত্বে মার্ডার হেডলাইন করুন চাপা ক্ষোভ নিরাপত্তার অভাব এলাকা পরিদর্শনের পর ফিরে যাওয়ার পথে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী চাই দাবি গ্রামবাসীদের পরিস্থিতি আমরা পুলিশের দ্বারা এসসি কমিশনের চেয়ারম্যান বলেছে এর দ্বারাই আপনার ওই পুলিশের দ্বারাই মার্ডার হয়েছে আমরা খুনিদের দোষীদের শাস্তি চাই সাধারণ পাবলিক এবং ওনার ছেলে যিনি মৃত ওনার ছেলে উত্তেজিত হয়ে ড্রাইভারকে ধরতে গিয়েছিল আপনারা সিনারার যিনি ওনাকে জিজ্ঞাসাবাদ করতেন তাহলে বিজয় মিয়ার বিষয়টা আপনারা সব কিছুই পেয়ে থাকতেন গাড়িটা সিজ করা হোক এবং ওই ড্রাইভারকে ওনা ওই যে ড্রাইভার ওনাকে অ্যারেস্ট করা হোক ভোটের আগেই হিংসার ট্রেলার কালিয়াগঞ্জ কালিয়াচক থেকে ময়না পাল্টাচ্ছে না চিত্রটা কেন তপশিলি জাতিভুক্ত মানুষ আক্রান্ত হচ্ছে কেন নিরাপত্তা দিতে পারছে না রাজ্য প্রশাসন ভোট বাক্সে ফুলে ফেঁপে উঠত যাদের হাত তাদেরই নিরাপত্তা নেই প্রশ্ন তুলেছেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণাভ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ